আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো যারা নতুন ইউজারকারী আছেন ফোন ব্যবহার করেন একদমই নতুন কিনেছেন তো অনেক ক্ষেত্রেই কিন্তু তারা ইংলিশ লেখা বুঝতে পারে না যারা আমরা একটু পড়াশোনা কম জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয় তো আমরা কিন্তু চাই যে আমাদের ফোনটাতে বাংলা লেখা ইউজ করার জন্য তো আপনি যদি বাংলা লেখা ইউজ করেন বা বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কী হবে আপনার সমস্ত ফোনের সকল লেখাগুলো কিন্তু বাংলাতে আপনি পড়তে পারবেন এবং প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলায় লেখা থাকবে আর বিশেষ করে ফোন কেনার সময় কিন্তু এটা ডিফল্ট পাবে ইংরেজিতে সেট করা থাকে আমরা কিন্তু অনেকেই বুঝি না এটাকে বাংলা করতে চাই তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই যে ফোন আপনি খুব সহজেই ভাষা পরিবর্তন করে নিতে পারবেন এবং ইংরেজি থাকলে বাংলা করতে পারবেন বাংলা থাকলে ইংরেজি করতে পারেন যাদের যেটা সুবিধা সেটাই কিন্তু করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা কীভাবে এই কাজটি করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আর নতুন যারা আছে তারা শিখতে পারে তো বন্ধুরা আপনার সেটের বা আপনার ফোনের ভাষা পরিবর্তন করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংস অপশনে তো অবশ্যই কিন্তু আপনারা সকালেই কম বেশি সেটিংস অপশান চেনেন তো ফোন থেকে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশানে চলে আসার পর এখানে একটু খেয়াল করবেন বন্ধুরা আমি যে অপশানটি আপনাদের দেখিয়ে দেবো এই অপশানটি আপনারা একটু খুঁজে বের করে নেবেন তো আপনাদের যেখানেই থাকুক না কেন আপনারা এই যে দেখুন বন্ধুরা আমার ফোনে কিন্তু লেখা আছে যে জেনারেল ম্যানেজমেন্ট তার নিচেই কিন্তু অপশানগুলো দেখা যাচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ডেট অ্যান্ড টাইম তো আর একটা অপশান কিন্তু রিসেট তো আপনাদের কিন্তু জেনারেল ম্যানেজমেন্ট না থেকে সরাসরি ল্যাঙ্গুয়েজ থাকতে পারে বা সরাসরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট থাকতে পারে যাই থাকুক না কেন মোট কথা আপনাকে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনটা খুঁজে বের করতে হবে আপনার ফোন থেকে আর যদি যাদের সরাসরি এরকম জেনারেল ম্যানেজমেন্ট লেখা আছে তার নিচেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট আছে তারা কিন্তু সরাসরি এই অপশানে ক্লিক করলেই পেয়ে যাবেন আর যারা না পাবেন তারা অবশ্যই একটু স্কুল ডাউন করে উপরে নিচে খুঁজে দেখবেন বা আপনাদের সার্চ বারে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করলেই কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনারা অনেক অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো এতগুলো অপশান আমাদের দরকার নেই যেহেতু আমরা শুধুমাত্র আমাদের ফোনের ভাষা পরিবর্তন করব। সেক্ষেত্রে কিন্তু এই যে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ওই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা খেয়াল করুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো যদি আপনারা এখানে কোনো কিছু না বোঝান সেক্ষেত্রে এলোমেলোভাবে এই যে নিচে কতগুলো অপশান আছে এগুলো কিন্তু কোনোভাবেই আপনারা ক্লিক করবেন না আমি শুধুমাত্র যেটা দেখিয়ে দিচ্ছি সেই কাজটাই করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কারণ এখানে যদি আপনারা অনেকগুলো এলোমেলো করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে সমস্যা হতে পারে তো যাই হোক এগুলো করার দরকার নেই আজকে যেটা টপিক সেটাই করবেন তো সেক্ষেত্রে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আর ইনপুটে ক্লিক করার পর আপনারা শুধুমাত্র এই যে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেবেন তো দেখুন ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনে যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাটি সেট করা থাকবে সেটা এখানে দেখতে পারবেন লেখা আছে তো ইংরেজি ইংরেজি থাকুক বা যে ভাষায় থাকুক কেন এটা কিন্তু ডিফল্টভাবে সেট করা থাকার পর এখানে লেখা থাকবে যে আপনার কোন ভাষাটি বর্তমানে আপনার ফোনে সেটিংস করা আছে বা ডিফল্টভাবে সেট করা আছে তো এখন এটাকে পরিবর্তন করার জন্য যদি আপনি আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখা আছে এখন কিন্তু আমি সব কিছু এই যে ইংরেজিতে দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমি বাংলা করতে চাই কী করতে হবে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ এটার উপরে ক্লিক করতে হবে তো বন্ধুর অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করার পর কিন্তু এখানে অসংখ্য ভাষা আপনারা পেয়ে যাবেন তো এই ভাষাগুলো তো আপনারা কখনই ক্লিক করবেন না শুধুমাত্র যেটা দরকার সেটাই করবেন কারণ এখানে ভাষা যদি আপনি উলট পালট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হবে এবং পরবর্তীতে কিন্তু এই ভাষা পরিবর্তনের অপশানের খুঁজে পাবেন অনেক সমস্যায় পড়তে পারেন তো সেক্ষেত্রে শুধুমাত্র যেটা দরকার সেটাই ক্লিক করবেন অন্যথা অন্যগুলো ক্লিক করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা খেয়াল করুন আমরা যেহেতু ইংরেজি থেকে বাংলা করবো তো প্রথম অপশানটাই আমরা এই যে পেয়ে যাচ্ছি বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের সমস্ত কিছু বাংলা হয়ে যাবে আর যাদের বাংলা করা আছে ইংরেজি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আসলেই দেখতে পারবেন আপনারা এই যে একটু স্কল ডাউন করে নিজে আসলেই দেখবেন যে এই যে ইংলিশ লেখা আছে এটাতে সিলেক্ট করলেই কিন্তু ইংরেজি হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ফোনের ভাষা পরিবর্তন করবেন বাংলা থাকলে ইংরেজি করবেন এবং ইংরেজি থাকলে বাংলা করবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা নতুন আছে তারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ